রাজশাহী সদরের সাহেববাজার থেকে মশলার বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন প্রতিনিধি রাশেদ রিপন। রিপন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রাজশাহীর মশলার বাজারের পরিস্থিতি কি, আর সীমান্তের কাছে হওয়ায় ভারত থেকে আমদানি করা মশলার দাম সেখানে কেমন? যে এই রাজশাহীর যে বাজার, সেই বাজারটি আসলে স্থানীয় বাজার এবং একটি পাইকারি বাজার। এইখানে যে দরদাম গুলো হয় সেটা আসলে খুচরা বাজারে বেশ কিছু বেড়ে যায়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে জিরা এবং এলাচের দাম আকাশচুম্বী, এবং এলাচ এখানে বিক্রি হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা কেজি দরে, এবং জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা কেজি দরে। এবং তারা বলতেছেন যে এরা যেহেতু এগুলো আমদানি নির্ভর পণ্য এবং সেগুলো বিদেশ থেকে আসে, এক এক দেশের থেকে আসে, এক এক দেশের দাম যদি ভারত থেকে আসে সেটির দাম তারা বলছেন 700 টাকা কেজি জিরার মধ্যে, আবার চায়না যেটা সেটা 800 টাকা, এবং ইরানি জিরা সেটা তারা বলছে 900 টাকা কেজি। কিন্তু এই জাতীয় এভাবে অন্যান্য যে পণ্যগুলো সেগুলোর দামও তারা বলছেন যে গত এক সপ্তাহের মধ্যে কিছুটা বেড়েছে, এবং সবচেয়ে বেশি বেড়েছে প্রায় এক মাস আগে। তারা বলছেন যে এক মাস আগেই যেটা এই ঈদের উপলক্ষে বাড়া সেটা আগেই বেড়ে গেছে, এবং তারা এর জন্য দায়ী করেছেন ঢাকা এবং চট্টগ্রামের যে বড় ব্যবসায়ী রয়েছেন তাদেরকে। তারাই মূলত এই ব্যবসার যে দাম নির্ধারণ, মূল্য নির্ধারণ সেটা করে থাকে, এবং তারা দাবি করেছেন যে সরকার যদি এক্ষেত্রে মশলার উপর যদি কর কমিয়ে দেয় তাহলে এটির ক্ষেত্রে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে থাকবেন ক্রেতারা। এই ছিল রাজশাহী থেকে মশলা বাজারের সর্বশেষ।